এ রাজ্যের একজন সাধারণ রাজ্যবাসী হয়ে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। কেন বলছি এই কথা? কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে স্পেনে গেছেন শিল্প বিনিয়োগ এ রাজ্যের বুকে নিয়ে আসবার জন্য। মুখ্যমন্ত্রী হিসেবে উনি যেতেই পারেন, এটা ওনার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই ডেলিগেশন টিম, তার যে মিডিয়া টিম গেছে ইত্যাদি ইত্যাদি মিলিয়ে তার যে ডেলিগেশন টিম গেছে, সেই টিমের মধ্যে অন্যতম একটি নাম ঘুরপাক খাচ্ছে, যে নাম হচ্ছে কুণাল ঘোষ। এখন কথা খুব পরিষ্কার যে কুণাল ঘোষ এই মুহূর্তে জেলে নেই, কুণাল ঘোষ বাইরে আছে। তাহলে কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর সাথে গেলে কিভাবে পশ্চিমবাংলার মাথা হেঁট হচ্ছে? আপনাদেরকে বলছি কিভাবে মাথা হেঁট হচ্ছে। এই কুণাল ঘোষকে যখন গ্রেপ্তার করা হয়, এই কুণাল ঘোষকে কিন্তু কোনোদিনও সিবিআই গ্রেপ্তার করেনি, এই কুণাল ঘোষকে কিন্তু কোনোদিনও ইডি গ্রেপ্তার করেনি, এই কুণাল ঘোষকে কিন্তু কোনোদিনও এসএফআইও জিজ্ঞাসাবাদ করেনি। এই কুণাল ঘোষকে কিন্তু গ্রেপ্তার করে জেলে পুরেছিল মমতা ব্যানার্জির রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কুণাল ঘোষকে জেলে পুরেছিল। কেন, কিসের জন্য, কোন কারণে? সারদা চিটফান্ডের দুর্নীতির কারণে মমতা ব্যানার্জির পুলিশ কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিল। সেই কুণাল ঘোষ উঠতে বসতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করতেন, শুধু তাই নয়, এই কুণাল ঘোষ আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে টাকা রাখা আছে, যান ওনাকে গিয়ে প্রশ্ন করুন। দেখুন, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি থাকে, রাজনীতিতে দোষারোপ থাকে, রাজনীতিতে একে অপরের দিকে আঙুল তোলার প্রশ্ন থাকে, জায়গা থাকে। কিন্তু কথা খুব পরিষ্কার, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সারদার মতো দুর্নীতিতে কুণাল ঘোষকে গ্রেপ্তার করে বছরের পর বছর জেল খাটালেন, আর যে কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলে বললেন যে মুখ্যমন্ত্রীর বাড়িতে টাকা রাখা আছে, তারা দুজনে মিলে এখন পশ্চিমবাংলা থেকে ডেলিগেট হিসেবে গেছেন স্পেনে, মানা যায় এই কথা? আপনি ভুলে যান, আপনি তৃণমূলের সমর্থক, আপনি বিজেপির সমর্থক, আপনি সিপিআইএম এর সমর্থক, আপনি কংগ্রেসের সমর্থক, আপনি আইএসএফ এর সমর্থক, আপনি রাজনীতি পছন্দ করেন, আপনি সবকিছু ভুলে যান। ভুলে গিয়ে শুধু একবারের জন্য ভাবুন, আপনি এ রাজ্যের একজন সাধারণ রাজ্যবাসী, দ্যাটস অল। একজন এ রাজ্যের সাধারণ রাজ্যবাসী হিসেবে ভাবুন যে এ রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী বটে, তিনি যাকে আসামি হিসেবে একটা বিশাল বড় দুর্নীতি, চিটফান্ডের দুর্নীতি মামলায় তিনি যাকে জেলে পুরেছিলেন, তাকে নিয়ে তিনি এই মুহূর্তে স্পেনে গিয়ে বসে আছেন। কাকে রিপ্রেজেন্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে? ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছেন না, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছেন না, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় রিপ্রেজেন্ট করছেন পশ্চিম বাংলাকে, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় রিপ্রেজেন্ট করছেন আমাদের রাজ্যকে, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় রিপ্রেজেন্ট করছেন ভারতের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই রাজ্যকে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পাশে আলো করে দাঁড়িয়ে আছেন কে? কুণাল ঘোষ। কে কুণাল ঘোষ? এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলে বলতো, যান মমতা ব্যানার্জির বাড়িতে টাকা রাখা আছে, সেই মমতা ব্যানার্জি এখন সাথে করে নিয়ে কুণাল ঘোষকে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস করুন, এটা যদি তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক হতো, এটা যদি তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কোনো মিটিং হতো, এটা যদি তৃণমূল কংগ্রেসের জনসভা হতো, আমাদের বলবার কোনো জায়গা থাকতো না। কারণ তৃণমূল তাদের আভ্যন্তরীণ মিটিংয়ে কী করবে না করবে সেটা তাদের ডোমেন, তারা সেটা ঠিক করবে, 100 বার ঠিক করবে। কিন্তু কথা অন্য জায়গাতে, যেখানে রাজ্যের ভূমিকা রয়েছে, যেখানে রাজ্যের নাম জড়িয়ে রয়েছে, যেখানে রাজ্যের সম্মান জড়িয়ে রয়েছে, যেখানে রাজ্যের আত্মসম্মান জড়িয়ে রয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ জড়িয়ে রয়েছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে দুর্নীতির দায়িত্বে জেলে পুরেছিলেন তাকে সাথে করে নিয়ে স্পেনে গেছেন, বিশ্বাস করুন আজকে পশ্চিমবাংলার সাধারণ একজন রাজ্যবাসী হয়ে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমাদের যতই লজ্জায় মাথা হেঁট হয়ে যাক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কুণাল ঘোষকে সাথে নিয়ে জগিং করছেন, কখনো সাথে নিয়ে আমরা করব জয় বাজাচ্ছেন, আর কখনো ফুলে ফুলে ঢলে ঢলে বাজাচ্ছেন। এর চাইতে দুর্ভাগ্য, লজ্জার বিষয় আর বোধহয় পশ্চিমবাংলার মানুষের কাছে কিছু হতে পারে না। ধিক্কার জানাই, সবাই ভালো থাকবেন।